শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ 27 মে শনিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো, লুয়ারপুয়ায় বন বিভাগের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেওয়া হলো 19টি বসত বাড়ি। কেন্দ্র ও রাজ্য সরকার চা শ্রমিক ও দুস্থ জনগণের কল্যাণে একের পর এক প্রকল্প চালু করলেও মাঝপথে ভাগ বসাচ্ছে একাংশ দালাল প্রকৃতির লোক। দামচুড়া বাগানের ময়নামতির ঘরে জল পড়লেও ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস। অমিজুদের উপর হামলা বন্ধ না হলে সড়ক পথ বন্ধের হুমকি বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের। চারাবাড়ি দিয়ে বার্মিজ গরু পাচারের চেষ্টা ব্যস্ত দিলেন লালামুখ বাগানের চৌকিদাররা। করিডোর হিসেবে ব্যবহার হচ্ছে বিলাইপুর দলতোড়া ফাইসেন সীমান্ত। সাংসদ রাজদ্বীপের মহাজনসম্পর্ক অভিযান শুরু শালচাপড়ায়। ফের ঘুষ নিতে গিয়ে দুর্নীতি দমন শাখার জালে এক পাটওয়ারি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরি সম্পন্ন বললেন বিভাগীয় মন্ত্রী রঞ্জিত কুমার দাস। বিস্তারিত থাকবে প্রতিবেদনে। শিক্ষা সেতু পোর্টালে তথ্য আপলোডে শিক্ষকদের সহযোগিতা চাইলেন শিক্ষামন্ত্রী পেগু। নির্মাণের 3 বছর হয়নি, ভেঙ্গে পড়ল লেবুরবন্দ জনকল্যাণ হাইস্কুলের দেয়াল। রাতাবাড়িতে নির্মাণের বছরের মধ্যেই ধসে যাচ্ছে অ্যাপ্রোচের সাইড বাম ব্লক। 30 মে শিলচর আসছেন অখিল গগৈ। এবং সর্বশেষ খবরটি হলো, করিমগঞ্জে জল সংকট নিরসনে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে স্মারকপত্র। এবারে শুনুন বিস্তারিত খবর। প্রতিদিনের সকাল সন্ধ্যার গুরুত্বপূর্ণ সংবাদ পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। ফের লুয়ারপুয়া ফরেস্ট রেঞ্জের আওতায় থাকা রাঙ্গামাটি বিটের বসন্তনগর সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে গড়ে তোলা বেশ কয়েকটি বসতঘর ভেঙ্গে গুড়িয়ে দিল বন বিভাগ। নির্ধারিত সূচি অনুযায়ী আসাম ত্রিপুরা সীমান্তের এই দুর্গম এলাকায় বিশাল পুলিশ বাহিনী ও সিআরপিএফ জওয়ান নিয়ে এদিন সকাল 11টা থেকে চালানো হয় উচ্ছেদ অভিযানে অতিরিক্ত জেলা শাসক ধ্রুবজ্যোতি দেব সহ ডিএসপি গীতার্থ দেব শর্মা, এসিএফ সুখদেব সাহা ও লুয়ারপুয়া রেঞ্জের রেঞ্জ অফিসার গৌতম টিমুং সহ রেঞ্জের সবকটি বিটের কর্মকর্তা এবং বনকর্মী উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন পার্শ্ববর্তী দুহালিয়া রেঞ্জেরও বনকর্মীরাও। প্রায় 3.5 কিলোমিটার পাহাড়ি পথ পায়ে হেঁটে গিয়ে চালানো হয় অভিযান। জেসিবি লাগিয়ে ভেঙ্গে দেওয়া হয় অবৈধ বসত বিটে। তবে বাড়ির লোকেরা আগে থেকে ঘরের আসবাবপত্র অন্যত্র সরিয়ে নিয়েছিলেন। স্থানীয় বন বিভাগ সূত্রে জানা গেছে, সেখানে মোট 37 ঘরের মধ্যে 19টিতে উচ্ছেদ চালানো হয় এবং 11টি ঘর নিয়ে আদালতে মামলা রয়েছে। 7টি ঘর বর্ডার এলাকায় থাকার জন্য সীমা নির্ধারণের পর উচ্ছেদ চালানো হবে বলেও জানানো হয়। বনকর্তারা বলেন, সংরক্ষিত বনাঞ্চলের ভূমি জবরদখল মুক্ত করতে এহেন অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। পরবর্তী খবরটি হলো, দামচড়া বাগানের ময়নামতির ঘরে জল পড়লেও ভাগ্যে জুটছে না প্রধানমন্ত্রী আবাস। কেন্দ্র ও রাজ্য সরকার চা শ্রমিক ও দুস্থ জনগণের কল্যাণে একের পর এক প্রকল্প চালু করলেও মাঝপথে ভাগ বসাচ্ছে একাংশ দালাল প্রকৃতির লোক। ফলে সরকারের বিভিন্ন কল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন চা শ্রমিক ও দুস্থ জনগণ। এই বঞ্চিতদের তালিকায় রয়েছেন রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের দুর্লভচূড়া জিপির দামচড়া চা বাগানের বিধবা ময়নামতি ভর। দীর্ঘদিন ধরে ভাঙ্গা টিনের ছাউনির ঘরে দিন কাটাচ্ছেন তিনি। টিনের ফুটো দিয়ে বৃষ্টির জল পড়ে উনুনের উপর। এরপরও ময়নামতির ভাগ্যে জুটেনি প্রধানমন্ত্রী আবাস, অরুণোদয় প্রকল্প, উজ্জ্বলা যোজনা ইত্যাদি প্রকল্পের সুবিধে। যদিও বছর 3 আগে তার নামে কয়েক বান্ডিল ডেউ টিন বরাদ্দ হয়েছিল, কিন্তু দুর্লভচূড়া জিপির এক বিজেপি নেতা টিনগুলো তার বাড়িতে নিয়ে যান। অনেক অনুরোধের পরও তিনি টিনগুলো ময়নামতিকে দেননি। শুধু ময়নামতি নয়, রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অনেকেরই নামে বরাদ্দ সরকারি বিভিন্ন প্রকল্পের সুবিধে মাঝপথে হাঁচিয়ে নিচ্ছেন দালালরা। এই অভিযোগ এলাকার সচেতন মানুষের। এ ব্যাপারে এলাকার সচেতন মানুষ বিধায়ক বিজয় মালাকার ও করিমগঞ্জের জেলা শাসক মৃদুল যাদবের দৃষ্টি আকর্ষণ করেছেন। পরবর্তী খবরটি হলো, অমিজুদের উপর হামলা বন্ধ না হলে সড়ক পথ বন্ধের হুমকি বিডিএফের। মিজোরামে 10 দিন ধরে ইয়ং মিজু অ্যাসোসিয়েশন অমিজুদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে। 91টি দোকানের মালিক কর্মী সহ অনেকেই পালিয়ে বরাক উপত্যকায় এসে আশ্রয় নিতে বাধ্য হয়েছে। একইভাবে মণিপুরেও অশান্তির আগুন থামছে না। এসব ঘটনা নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এক প্রেস বার্তায় বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, সারা উত্তর পূর্বে অশান্তির আগুন জ্বলছে এবং এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাঙালি সহ অনুপজাতিরা।
কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এসব ব্যাপারে নির্বিকার ভূমিকা পালন করছেন। একটি সার্বভৌম রাষ্ট্রে এক গোষ্ঠী দ্বারা অন্যদের উপর এই ধরনের নিপীড়ন অত্যাচার অভূতপূর্ব। শুধু উত্তর পূর্বেই বারবার এর পুনরাবৃত্তি হয়। তিনি বলেন, যদি আসাম অসমীয়াদের জন্য, মিজোরাম মিজুদের জন্য, মণিপুর মণিপুরীদের জন্য হয়, তবে ভারতবর্ষ নামের এই রাষ্ট্র কার জন্য? আসামের মুখ্যমন্ত্রী নিজে নর্থ ইস্ট ডেমোক্রেটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হয়েও এইসব সমস্যার সমাধানে মোটেই আগ্রহ দেখান না, উল্টে সর্বভারতীয় রাজনীতি নিয়ে ব্যস্ত। তিনি আরও বলেন, আসামের সঙ্গে পার্শ্ববর্তী রাজ্যের সীমা সমস্যাও লেগেই আছে। তিনি মিজোরামে এই ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির পরিপ্রেক্ষিতে অবিলম্বে রাষ্ট্রপতি শাসন জারি করার দাবি জানিয়েছেন। তিনি বলেন, যদি কেন্দ্র সরকার উত্তর পূর্বের অনুপজাতিদের সুরক্ষা অবিলম্বে সুনিশ্চিত করতে না পারে, তবে সমভাবাপন্ন সব সংগঠনের সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হবে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। ইয়ং মিজু অ্যাসোসিয়েশনের সাম্প্রতিক কর্মকাণ্ডকে ধিক্কার জানিয়ে তিনি বলেন, এটা মনে রাখা দরকার যে বাইরের সঙ্গে মিজোরামের যোগাযোগের রাস্তা বরাক দিয়ে গেছে এবং এটি মিজোরামের জীবনরেখা, যা বন্ধ হলে মিজোরামে খাদ্য মিলবে না। তাই যদি অবিলম্বে অমিজুদের উপর এসব নিপীড়ন নির্যাতন বন্ধ না হয়, তবে বরাক উপত্যকার জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই সড়ক অবরোধ করতে বাধ্য হবেন। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক ঋষিকেশ দে। পরবর্তী খবরটি হলো, বড়খলা বিধানসভা কেন্দ্রের শালতাপড়া জিপি থেকে শুক্রবার শুরু হয়েছে শিলচরের সাংসদ ডক্টর রাজদীপ রায়ের মহাজনসম্পর্ক অভিযান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন বিজেপি সরকারের 9 বছর পূর্তি উপলক্ষে তথা আগামী লোকসভা নির্বাচনের দিকে চোখ রেখে এক মাস ব্যাপী এই মহাজনসম্পর্ক অভিযান চলবে। সাংসদ ডক্টর রাজদীপ রায় সহ বিজেপির সর্বস্তরের কার্যকর্তা একজোট হয়ে এই মহাজনসম্পর্ক অভিযান নিয়ে কাছাড়ের প্রত্যেক জীবিতে সভা চালিয়ে যাচ্ছেন। সাংসদরা এদিন তার বক্তব্যে জানিয়েছেন, বিজেপি সরকারের আমলে দেশ কতটা এগিয়ে গেছে তার নিদর্শন শুধু সংবাদ মাধ্যমে নয়, আক্ষরিক অর্থে এই সব জায়গায় দেখা যাচ্ছে। তিনি বলেন, বিভিন্ন প্রকল্পের সুবিধা প্রাপকরা প্রকল্পের টাকা সরাসরি নিজ ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন, যা একমাত্র সম্ভব হয়েছে বিজেপি সরকার শাসনে থাকার দরুন। তাই আগামী দিনে যেন বিজেপি ফের সরকার গঠন করতে পারে সেদিকে নজর রাখতে নাগরিকদের প্রতি আহ্বান জানান সাংসদ রায়। পরবর্তী খবরটি হলো, আসামের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এ পর্যন্ত রাজ্যে 11 লক্ষ ঘর তৈরি করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এই ঘর তৈরি করে দুস্থ ও দরিদ্রদের মধ্যে তা বিতরণ করা হবে। সব মিলিয়ে আসামে মোট 18 লক্ষ বাড়ি তৈরির জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তার মধ্যে 11 লক্ষের কাজ সম্পন্ন হয়েছে, বাকি 7 লক্ষের কাজ পর্যায়ক্রমে সমাপ্ত হবে। রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী রঞ্জিত দাস এই খবর জানিয়ে বলেন, বর্তমান সরকারের আমলে 19 লক্ষ গৃহহীন মানুষকে এই যোজনার অধীনে বাড়িঘর তৈরি করে বিতরণ করবে সরকার। কেন্দ্রীয় সরকার সবার জন্য বাড়ি তৈরির যে পরিকল্পনা গ্রহণ করেছে তার অঙ্গ হিসেবেই এই প্রকল্পের বাস্তবায়ন করা হচ্ছে। রঞ্জিত বাবু বলেন, এখন পর্যন্ত 11,63,417 বাড়ির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে, বাকি 7,59,163 বাড়ি আগামী 15 আগস্টের মধ্যে সম্পন্ন করে সেটা দুস্থ ও গরিবদের হাতে তুলে দেওয়া হবে। তিনি বলেন, রাজ্য সরকার এ পর্যন্ত 40,96 জন মানুষকে জমি প্রদান করেছে। বর্তমান রাজ্য সরকার চা বাগান অঞ্চলে প্রধানমন্ত্রী গ্রাম আবাস যোজনার অধীনে 81,638 ঘর তৈরি করে চা শ্রমিকদের মধ্যে বিতরণ করবে। রাজ্যে 2.5 লক্ষ ঘরের কাজ সম্পন্ন হলে একসঙ্গে গৃহপ্রবেশ অনুষ্ঠানেরও আয়োজন করবে রাজ্য সরকার। পরবর্তী খবরটি হলো, শিক্ষা সেতু পোর্টালে তথ্য আপলোডে শিক্ষকদের সহযোগিতা করার আহ্বান জানালেন শিক্ষামন্ত্রী পেগু। বরপেটা আয়োজিত সাংবাদিক সম্মেলনে শিক্ষামন্ত্রী পেগু বলেন, শিক্ষা বিভাগ এমন একটি বিভাগ যার আওতায় অসংখ্য বিদ্যালয়ের ছাত্রছাত্রী ও শিক্ষক রয়েছেন। এই বৃহৎ ব্যবস্থাপনা ম্যানুয়ালি করা সম্ভব নয়, সেজন্যই শিক্ষা বিভাগ শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে শিক্ষা সেতু পোর্টাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেন, ইতিমধ্যে রাজ্যের সব শিক্ষকই তাদের বিদ্যালয়ে শিক্ষা সেতু পোর্টালে রেজিস্টার করেছেন, বিদ্যালয়ের যাবতীয় তথ্য আপলোড করেও সহযোগিতা করেছেন, এমনকি রাজ্যের প্রায় 1,10,000 শিক্ষকও তাদের প্রোফাইল আপলোড করেছেন। তিনি বলেন, 26 জুন থেকে এক সপ্তাহ শিক্ষকের তথ্য আপলোড করার আহ্বান জানানো হয়েছে। শিক্ষকের তথ্য আপলোড করলে কোন শিক্ষক কোন বিদ্যালয়ে কর্মরত বা কোন স্কুলে শিক্ষকের অভাব রয়েছে তার সঠিক তথ্য জানতে পারবে শিক্ষা বিভাগ। তিনি বলেন, শিক্ষা সেতুকে শিক্ষকদের অসহযোগিতার অর্থ সরকারকে অসহযোগিতা করা নয়, এর ফলে পুরো শিক্ষা ব্যবস্থা সহ শিক্ষকদের নিজেদের প্রতি অসহযোগিতা করা হবে, সেই সঙ্গে ডিজিটাল ব্যবস্থার প্রতিও অসহযোগিতা করা হবে। তাই তিনি প্রত্যেক শিক্ষককে নিজেদের প্রোফাইল শিক্ষা সেতু পোর্টালে আপলোড করার আহ্বান জানান।
তারপরও যদি একাংশ শিক্ষক পোর্টালের বাইরে থাকেন তাহলে এর তদন্ত হবে বলেও জানান শিক্ষামন্ত্রী। পরবর্তী খবরটি হল, নির্মাণের 3 বছরও হয়নি, ভেঙে পড়ল লেবুরবন্দ জনকল্যাণ হাইস্কুলের দেয়াল। বড়খলার লেবুরবন্দ জনকল্যাণ হাইস্কুলের বাউন্ডারি ওয়াল 3 বছর পূর্ণ হওয়ার আগেই ভেঙে পড়েছে। বড়খলার প্রাক্তন বিধায়ক কিশোরনাথের প্রচেষ্টায় 2017-18 অর্থ বছরের আনটাইড ফান্ড থেকে 10 লক্ষ টাকা মঞ্জুর হয়েছিল এই কাজের জন্য, যদিও কাজ হয়েছে 2019-20 অর্থ বছরে। আর নির্মাণের 3 বছরের মধ্যেই ভেঙে গেল এই দেয়াল। স্থানীয় জনগণের অভিযোগ, দেয়াল নির্মাণের সময় বালু পাথর ও সিমেন্ট নিম্নমানের ব্যবহার করায় এমনটা হয়েছে। স্থানীয়রা বলেন, নির্মাণের সময় কাজের দায়িত্বে থাকা কনস্ট্রাকশন কমিটি ও বিভাগীয় কর্তাদের একথা জানানো হলেও কোনো গুরুত্বই দেওয়া হয়নি। এদিকে স্কুলের প্রধান শিক্ষিকা রীনা পাল চৌধুরী সাংবাদিকদের বলেন, তিনি প্রধান শিক্ষিকার দায়িত্ব নেওয়ার আগেই এই কাজ হয়েছে, এতে কাজের গুণগত মান নিয়ে তিনি কোনো কিছুই বলতে পারবেন না, তবে বিষয়টি তিনি বিভাগীয় কর্তাদের জানিয়েছেন। পরবর্তী খবরটি হলো, রাতাবাড়িতে নির্মাণের বছরের মধ্যেই ধসে যাচ্ছে অ্যাপ্রোচের সাইড বাম ব্লক। কয়েক কোটি টাকার প্যাকেজের বরাত নিয়ে প্রায় বছর দুয়েক আগে আনিপুর 0 পয়েন্ট থেকে রংপুর অবধি পূর্ত সড়কের নির্মাণ সহ ড্রেন তৈরির কাজে হাত দিয়েছিল এসটিএনএল নামের একটি নির্মাণ সংস্থা। যদিও বরাতপ্রাপ্ত সংস্থা নিজেরা কাজ থেকে দূরে সরে ভিন্ন ঠিকাদারের হাতে বাস্তবায়ন কাজের দায়িত্ব সমজে দিয়েছে বলে সূত্রের খবর। আর এতে বাস্তবায়ন কাজের গুণমান যেমন বজায় থাকছে না, তেমনি কাজের গতিও মন্থর। এতে একদিকে চলছে নির্মাণ কাজ, অন্যদিকে দেখা দিচ্ছে ভাঙ্গন। চেরাগি রংপুর এলাকায় বেশ কোটি পাকা সেতুর কাজ ইতিমধ্যে সম্পন্ন করেছে সংস্থা, তবে কাজের গুণগত মান বজায় না থাকায় বছর দিনের মাথায় সেতুর অ্যাপ্রোচের অংশে 10 নম্বর পাশাপাশি সিসি ব্লক এবং সাইড বাম ভেঙে পড়ার দৃশ্য চোখে পড়ছে। একইভাবে নবনির্মিত ড্রেনের মধ্যে দেখা দিচ্ছে ফাটল। নিবিয়া বাজার এলাকায় সদ্য সম্পন্ন সিসি ব্লক একাধিক স্থানে উঠে যাচ্ছে কিংবা দশে মাটি চাপা পড়তে দেখা যাচ্ছে। দুর্নীতির অভিযোগ পেয়ে বার কয়েক বিধায়ক বিজয় মালাকার নির্মাণ কাজ পরিদর্শন গিয়ে নয়চয়ের দৃশ্য প্রত্যক্ষ করে পূর্ত বিভাগ ও ঠিকাদার পক্ষকে বাস্তবায়ন কাজ সরাসরি গাইডলাইন অনুযায়ী সম্পন্ন করার নির্দেশ দেন। যদিও এসবের কোনো তোয়াক্কা না করেই কাজ চলছে বলে অভিযোগ, তবে ঠিকাদারের কয়েকজন লোককে কাজের নয়চয় নিয়ে অবগত করলে তারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সব ঠিকঠাকভাবে করার আশ্বাস দেওয়া ছাড়া ভিন্ন কিছুই করছেন না। সেলিম নামের একজন ঠিকাদারের লোককে সেতুর অ্যাপ্রোচের 10 নম্বর ও ব্লক উঠে যাওয়ার বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বৃষ্টির জন্যই এমনটা হচ্ছে, তবে পুনরায় তৈরি করে দেওয়া হবে। একই বক্তব্য পূর্ত বিভাগের কর্মী নির্মাণ চক্রবর্তীরও, যার ফলে বিধায়কের মাধ্যমে গোটা বিষয়টির উচ্চ পর্যায়ের তদন্তের দাবি জানিয়েছেন জনগণ। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।